আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম জানাচ্ছি সাজিয়া কিচেনে আশা করছি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেই তৈরি করব ম্যাঙ্গো ফুডিং এখন তো আমের সিজন খুব মজাদার ম্যাঙ্গো ফুডিং তৈরি করব ম্যাঙ্গো ফুডিংয়ের জন্য এখানে আমি পাকা আম নিয়েছি আমটাকে এখন ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিব খুব সহজেই কিন্তু চামচ দিয়ে নেওয়া যাবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কেটে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এখন তো আমের মৌসুম খুবই মজাদার মজাদার আম পাওয়া যাচ্ছে অহরহ আপনারা চাইলে এই খুবই মজাদার ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন আমগুলিকে আমি এখন নিয়ে নিয়েছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন আর এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি একটা পাটিতে এখন আমি নিয়ে নিব দুধ দুধের সঙ্গে আমি দু চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিব এখানে আমি কোনো আগার আগার জেলিটিন ব্যবহার করব না ম্যাঙ্গো পুডিং জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আজকে এই পুডিংটা তৈরি করব খুবই সহজ আগার আগার জেলেটিনের ঝামেলা ছাড়াই খুব সহজেই ম্যাঙ্গো তৈরি করে নিব চুলায় একটু জাল করে নিব আমটাকে এখন কম দুধের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে থাকব অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু দল আর জমা জমাট বেঁধে যাবে এখন আবারও আমি চুলায় দু তিন মিনিট নেড়ে নেড়ে নিব একটু জমার বাধা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়েছে কতটা সফট হয়েছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে বাটিতে নিয়ে নিব একটু ঠান্ডা করে বাটিতে নিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে তারপর পরিবেশন করব। এক ঘন্টা পরে ফিরে আসছি দেখতে পাচ্ছেন যে আমার বেঁধে গিয়েছে কতটা সফট হয়েছে এখন আমি বাটি থেকে নিয়ে নিব। খুবই মজাদার ম্যাঙ্গো ফুডিং কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই মজাদার এই ম্যাঙ্গো ফুডিংটা তৈরি করে নিতে পারেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমের সিজনে অবশ্যই এই ম্যাঙ্গো ফুডিংটা খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও কোনো রান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ